আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 12 দফা সুপারিশ সহ সিনহা হত্যার প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিল তদন্ত কমিটি। ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি, তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। এবং দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 4,500 ছাড়ালো। গত 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কেন হত্যা করা হয়েছে এবং কারা করেছে তা উল্লেখ করে প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 600 পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা হওয়ার খবরে সকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অপেক্ষায় থাকেন গণমাধ্যম কর্মীরা। সোয়া 11টার দিকে মন্ত্রণালয়ে আসেন তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান সহ চারজন। 12:30টার দিকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তাঁর হাতে তুলে দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। ছবি, সাক্ষীদের জবানবন্দির রেকর্ড সহ 600 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কেন কারা হত্যা করেছে, তবে গণমাধ্যমের সামনে তা প্রকাশ করা হয়নি। প্রথমে 7 দিন সময় দেয়া হলেও এক মাস পর প্রতিবেদন জমা দিল কমিটি। বেশি সময় লাগার কারণ জানান কমিটির প্রধান। যে পাহাড়ে মেজর সিনহা গিয়েছিলেন, সে পাহাড়ে গিয়েছি, ওখানকার লোকবলের সাথে কথা বলেছি, কর্মপরিকল্পনায় আমরা নির্ধারণ করেছি যে কারা কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট, সেরকম একটি সম্ভাব্য তালিকা করেছি এবং এটি ইনক্রিমেন্টাল ছিল। শেষ পর্যন্ত 68 জনে স্যার এটি দাঁড়িয়েছে এবং এই 68 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করছি। আমি শুধুমাত্র একথাই বলবো যে আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবে তাদের ভূমিকাকে ম্লান করবে না। জানা গেছে তদন্তে 13 দফা সুপারিশ করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। তবে এসব বিষয় এড়িয়ে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও, শুধু জানিয়েছেন প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের রিপোর্টটা তো আমাদের কাছে মাত্র আসলো, এর ভিতরে কি লেখা আছে, কি উল্লেখ আছে আমরা তো জানি না কিছু, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এগুলির পুরোপুরি বিশ্লেষণ এখানে রয়েছে, সেগুলো আমাদের স্টাডি করতে হবে। আমরা মনে করি যে এই ধরনের ঘটনা মানে যাতে না ঘটে সেই জন্য আমরা সবাই সজাগ রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে কেউ প্রভাব বিস্তার করেনি, প্রকৃত ঘটনাই উঠে এসেছে, এতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না। দুই বাহিনীর ভিতরে গুজব ছড়িয়ে এদেরকে অসন্তুষ্ট করবে এই ধরনের আমরা কোনো উপাদান পাইনি। আমরা মনে করি চমৎকার একটা পরিবেশ রয়েছে। গত 31 জুলাই রাতে কক্সবাজারে মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এ ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ এবং ফাঁড়ি ইনচার্জ লিয়াকত সহ 13 জনকে গ্রেফতার করা হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। গ্যাস লিকেজের কারণেই নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সেখানকার মাটি খুঁড়ে দেখছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকাল থেকে এই কাজ শুরু করে তারা, পাশাপাশি দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটিও। এদিকে জেলা প্রশাসনের তদন্ত কমিটির গণশুনানি সকাল থেকে শুরু হয়ে তা চলে বিকেল 4টা পর্যন্ত। তদন্তের অংশ হিসেবে এই শুনানি করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। যেটা অভিযোগ আসছে যে গ্যাস লিকেজ থেকে হয়েছে, এই কোনো লিকেজ আছে কিনা, এই লিকেজ থেকে কোনো মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা সেটাই আমরা আইডেন্টিফাই করতে চাই। কোনো খবর আমরা পাইছি, অ্যাটেন্ড করা হয় নাই, এটা যদি কেউ বলতে পারে তাহলে যা ব্যবস্থা নেওয়া সেটা আমি নেব। ওরা খনন করা হচ্ছে, খনন করে ওনারা নিশ্চিত হবেন যে ওনাদের লাইন কোন দিক দিয়ে গেছে এবং কোন জায়গায় লিক করছে কি করে নাই,
এই বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে খননের পরে। তদন্তের অংশ হিসাবে যদি আরো কেউ কিছু বলতে চান সেই জন্য আমরা আজকে এটা গণশুনানির জন্য ডেট দিয়েছি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। আজ তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেওয়া হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান ডাক্তার জাহেদ হোসেন। তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। আদ্দিন সজীবের রিপোর্ট। মাথায় হাতুড়ির আঘাত, মুখমণ্ডলে নটি আঘাতের চিহ্ন। দুর্বৃত্তের এমন নির্মম হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমের নিবিড় পর্যবেক্ষণের 72 ঘণ্টা শেষ হয়েছে রোববার রাতে। ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে তার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসে 7 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানান আগের চেয়ে ভালো সাড়া দিচ্ছেন তিনি। ওনার শারীরিক অবস্থার উন্নতি অনেকখানি হয়েছে এবং সেই জন্য ওনাকে এখন আর আইসিইউতে রাখার বিশেষ প্রয়োজন নাই। আমরা এখন আইসিইউ থেকে ওনাকে শিফট করে স্টেপ ডাউন মানে বলা হচ্ছে এইচডিইউতে আমরা নিয়ে যাব। এইচডিইউতে কিন্তু সার্ভিসটা আইসিইউর মতোই হবে, নিবিড় পরিচর্যা ওখানেও চলবে। তবে ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ এখনও অবশ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওনার যে ডান পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। কারণ কবে হবে বা কীভাবে হবে বা কতদিন লাগবে আমরা বলতে পারবো না, কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যে ফিজিওথেরাপি সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওয়াহিদা খানমকে 3-4 দিনের মধ্যে কেবিনে নেওয়া যাবে বলেও আশা করেন চিকিৎসকরা। শঙ্কামুক্ত আসলে কখনোই বলা যায় না, কাউকে আপনাকেও আমরা শঙ্কামুক্ত বলতে পারবো না। যেহেতু উনি একটা বড় আঘাত নিয়ে আসেন, যে কোনো সময় একটা কিছু হতে পারে, সেগুলো আমরা ধরতেছি না, কিন্তু আপাতত ওনাকে আমরা উন্নতির দিকে আমরা কথাটা বলবো। যে আগে যেই রকম খারাপ অবস্থায় ছিলেন সেখান থেকে উনি অনেকখানি উন্নতি হয়ে একটা মোটামুটি স্টেবল পজিশনে উনি আছেন। বুধবার মধ্যরাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর হামলার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি সহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। তারা হামলার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এদিকে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ঘোড়াঘাটের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা 5 আসনে কাজী মনিরুল ইসলাম মনু ও নওগাঁ 6 আসনে মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন। অপরদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচনে তফসিল ঘোষণার পর নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 30 আগস্ট গণভবনে দলের সংসদীয় বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর সরকারি বাসভবনে 2 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে, এ কথা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নয়, বিএনপি বিভেদের রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কর্মসংস্থান ঢাকা 5-এ মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ 6-এ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেওয়া হলো। অর্থনীতির যে সক্ষমতা এবং চলক সময়ের যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন, আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। করোনা আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা 4,500 ছাড়ালো। গত 24 ঘণ্টায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,516। সবশেষ 24 ঘণ্টায় 15,412 নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,202 জনের। 24 ঘণ্টায় শনাক্তের হার প্রায় 14.29%। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 327,359 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 3,298 জন। মোট সুস্থ হয়েছেন
224,573, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 69%, আর মৃত্যুর হার 1.5%-এরও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 30 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 13 জন, চট্টগ্রামে 6 জন, রাজশাহীতে 2 জন, খুলনায় 3 জন, সিলেটে 4 জন, রংপুর বিভাগে 7 জন, বরিশাল ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে আজ দেশের বিভিন্ন জেলায় 5 জন মারা গেছেন। চিকিৎসক, রাজনীতিক ও স্বাস্থ্যকর্মী সহ করোনা শনাক্ত হয়েছেন 100+। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মারা গেছেন 1 জন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2076 জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন 71 জন। শরীয়তপুরেও 1 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মারা গেছে 18 জন, নতুন শনাক্ত 14 জন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধায়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টায় এই বিভাগে 10 জেলায় 151 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত খুলনা 6 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুকে সোমবার সকালে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালে নতুন করে চিকিৎসক ও নার্স সহ 44 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই বিভাগে 6 জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,860 জন। নোয়াখালীতে একদিনে 23 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 4,723 জন, আর সুস্থ হয়েছেন 3,355 জন। ময়মনসিংহে নতুন করে বিভিন্ন শ্রেণী পেশার 23 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় 3,464 জন করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে 3,091 জন সুস্থ হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। 2001 সালের 16 জুন নারায়ণগঞ্জের চাষাড়া আওয়ামী লীগ অফিসে আলোচিত বোমা হামলায় নিহত 20 জনের হত্যা মামলার চার্জশিট প্রত্যাখ্যান করে আদালতে অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা জজ রাজিয়া আক্তারের আদালতে এ মামলায় সাক্ষ্য প্রদানকালে তিনি এ দাবি জানান। এ সময় শামীম ওসমান আদালতকে বলেন তার দেয়া সাক্ষ্যের সাথে চার্জশিটের কোনো মিল নেই। চার্জশিট অনুযায়ী মামলা পরিচালনা করা হলে প্রকৃত আসামিরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে এবং নির্দোষ ব্যক্তিরা সাজা পাবে বলে আশঙ্কা করেন তিনি। দীর্ঘ 19 বছরে এ মামলায় মোট 31 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 2081 সাল থেকে শুরু হয়েছে, 75-এর পর থেকে শুরু হয়েছে, একবার না আমাদের উপরে শত শতবার হামলা করার চেষ্টা হয়েছে। 81-তে তুরাম কলেজে করা হয়েছে, 900 রাউন্ড গুলি করা হয়েছিল, বোমা হামলা হয়েছে। চার্জশিট এবং এই এজাহার আমি মানি না, বিকজ এখানে আমি কোনো নেগোসিয়েশন করব না। কারণ ওরা আমাকে মারতে যেয়ে 20 জন মানুষকে কাপুরুষের মতো মেরেছে। আইনের ফাঁক ফোকরের কারণে কোনো যে যদি আমার দুশ্মনও হয়, আমার দলের এগেনস্টের লোকও হয়, কিন্তু যদি নিরাপদ লোক যদি, তাতে সে কোনো সাজা না পায়। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মসজিদটি নির্মাণাধীন তিতাস গ্যাস কোম্পানির কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের DIG হাবিবুর রহমান। দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে DIG মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন, জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে সিসি ক্যামেরা স্থাপন, মতবিনিময় সভা, মৎস্য অবমুক্তকরণ ও AC রবিউল ফটকে টেরাকোটা স্থাপন উদ্বোধন করেন। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বাড়ানোর অভিযোগে 10 আড়তদারকে জরিমানা করায় সব পেঁয়াজের দোকান সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত বন্ধ রাখেন ব্যবসায়ীরা। রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন। এ সময় পেঁয়াজের বাড়তি দাম নেওয়ার প্রমাণ পাওয়ায় 10 আড়তদারকে 77,000 টাকা জরিমানা করা হয়। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন। পাইকারি বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। বিড়ির ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তামাক ব্যবসায়ী নেতারা বলেন ভারতের ন্যায় বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা করতে হবে। করোনাকালে অনেক বিড়ি কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকদের কাজে নিশ্চয়তা চেয়েছেন তামাক চাষী ও বিড়ি শ্রমিক নেতারা। বিস্তারিত রাবে আক্তার সুবর্ণার রিপোর্টে।
দরিদ্র মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করে চলতি অর্থ বছরে প্রতি প্যাকেটে বিড়ির উপর 4 টাকা করে শুল্ক প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে তামাক চাষী ও ব্যবসায়ী সমিতির এই সংবাদ সম্মেলন। বিভিন্নভাবে বিড়ির উপর কর আরোপ করে এই শিল্পকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন তামাক চাষী ও ব্যবসায়ী নেতারা। অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। এই অবস্থার কারণে আমাদের উৎপাদিত তামাক বিক্রয় বন্ধ হয়ে পড়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার তামাক চাষী। তামাক হচ্ছে অর্থকরী ফসল, আর আপনারা এখানে তো বৈষম্যটা হচ্ছে বিড়িতে ট্যাক্স বাড়িয়ে গিয়ে সিগারেটকে সুবিধা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিক নেতারা বলেন, প্রতি বছর সিগারেটের চেয়ে বেশি বিড়ির উপর কর আরোপ করা হয়, ফলে এই শিল্প রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন শ্রমিক নেতারা। বিড়ি শিল্পে আবারও নতুন করে কর আরোপ করা হলে বহু কারখানা বন্ধ হবে এবং লাখো শ্রমিক পথে বসবে বলেও জানান তারা। রাবেয়া সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।